ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মোচার ঘণ্ট রেসিপি। তো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট, আর আমি একটু হলুদ আর তেল দিয়ে মোচাটাকে প্রেশারে সেদ্ধ করে নিলাম। এই প্রেশারে সেদ্ধ করে নিয়ে মোচাটাকে ঢেলে রেখেছি, আর এটাকে আমি ভালো করে চটকিয়ে নেব। আলু দেব, ওটা টমেটো, ছোট ছোট টমেটো বলে 4-5টা দিয়েছি। এখানে গরম মশলা বাটা, এখানে সব বাটা মশলা, শিলে বাটা, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, আদা বাটা আর জিরে বাটা। চলুন রেসিপিটা শুরু করি। আর আর চিংড়ি মাছ, চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটাকে আগে ভেজে নেব। চলুন দিচ্ছি শুধু মাছটা। অল্প তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব ভালো করে, আর মাছটা আমি খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না। তো চলুন মাছটা আগে ভেজে নিই হালকা করে। তো এখানে চিংড়ি মাছ ভাজার পরে তেল দিয়ে আমি তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আগে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে আমি চিংড়ি মাছগুলোই ভেজে রেখেছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। নিয়ে আমি বাটা মশলাগুলো তেলের ওপর দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কাচিয়ে। এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে নেব, আর একটু সামান্য জল দিলাম প্লেটটা ধুয়ে। মশলাটা নাড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম চিনি অল্প একটু পরিমাণে। এবার একটু আরেকটু নাড়িয়ে নেব, চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এবার আমি চটকিয়ে রেখেছিলাম মোচাটা, সেই মোচাটা ছেঁকে নিয়ে আমি এবার এই মশলার সাথে অ্যাড করছি। এই মশলাটা আমি এই মোচাটা আমি একটু চটকিয়ে রেখেছিলাম। আর মোচা চটকিয়ে না নিলে যতই প্রেশারে সেদ্ধ হোক না কেন, কীরকম একটা শক্ত শক্ত আর ছেবড়া ছেবড়া হয়ে থাকে। তো চটকিয়ে নিলে মোচাটা খুব সফট হয়। তো দেখুন মোচাটা বোঝাই যাচ্ছে না। আর এই হচ্ছে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মোচার সাথে মিশিয়ে নেব। এবার আমি এই মোচা যে চটকিয়ে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আলাদা কোনো জল দিলাম না, আর এই জলটা ছিল গরম, গরম অবস্থাতেই আমি চটকিয়ে নিয়েছিলাম। তো এইটা উষ্ণ জল গরম ছিল, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আর এবার মোচাটা জল পুরো আমি ঝোলটা মেরে দিয়েছি, মানে শুকিয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আর ঘি দিয়ে দেবো 1 চামচ। তো এটা হচ্ছে আমার ঘরে বানানো ঘি, দেখলে মনে হবে তেলের মতো, খুব সুন্দর ঘিয়ের গন্ধটা বেরোচ্ছে। আর ঘি গরম মশলা একসঙ্গে পড়লে খুব ভালো সেন্ট বেরোয় যে কোনো রেসিপিতে। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে তারপরে আমি মোচাটাকে ঢেকে দেবো। তৈরি হয়ে গেছে আমার মোচার ঘণ্ট রেসিপি চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।